ব্র্যান্ড নিউ ডে এন্ড ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন সুন্দর ঝকঝকে ভিডিও নিয়ে। আজকে আমি চলে যাব হচ্ছে কলকাতার চিপেস্ট হোলসেল মার্কেট অর্থাৎ বড়বাজারে। বড়বাজারের মার্কেটটা আমি এক্সপ্লোর করব, তার সাথে তোমাদেরও এক্সপ্লোর করে দেখাবো কোথায় কি কি জিনিসপত্র আছে, কি কি কালেকশন আছে, কি কি দোকান আছে, সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। একটা ভিডিওতে তো পুরো মার্কেট ঘুরে দেখানো সম্ভব নয়, তাই আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটাই তোমাদের শেয়ার করব। আর তার সাথে সাথে আমি বাগরি মার্কেটটাও তোমাদের কিছুটা ঘুরে দেখাবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। ও আর একটা কথাও বলে রাখি, এই ভিডিওতে আমি কিন্তু ফুল ইনফরমেশান, লোকেশন, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটা দেখা যাক। আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এসছো, আমার যদি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি বড়বাজারে আর দাঁড়িয়ে আছি বড়বাজার থানার ঠিক সামনেই। তোমরা শিয়ালদা থেকে মাত্র একটা বাস ধরলেই তোমাদের কিন্তু বড়বাজার থানা ঠিক সামনেই নামিয়ে দেবে। তো থানার পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে সেই গলিটা দিয়ে ঢুকে আমরা দেখব সেখানে কি কি দোকান আছে, অর্থাৎ মার্কেটটা আমরা ভালো করে এক্সপ্লোর করব, তার সাথে কিন্তু তোমাদেরও ঘুরে দেখাবো। আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে কিন্তু আমি মার্কেটের কিছুটা অংশ ঘুরে দেখাবো। জানি পুরো মার্কেটটা ঘুরে দেখানো একদিনে সম্ভব নয়, তাই আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটাই দেখানোর চেষ্টা করব। তোমরা এখানে কোন কোন গলিতে কী কী দোকান পাবে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব, তার সাথে সাথে কিন্তু বাগরি মার্কেটের কিছু কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ফার্স্টেই যে জায়গা থেকে ভিডিওটা শুরু করেছি সেই জায়গা থেকে একটু এগিয়ে আসলেই রাইট সাইডে টার্ন নিলে তোমরা এই গলিটা পেয়ে যাবে, আর এই গলিতে কী কী মার্কেট আছে সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই গলিটাই কিন্তু তোমরা প্রচুর লেহেঙ্গা, চুড়িদার, তার সাথে কিন্তু কুর্তির দোকানও পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, তার সাথে সাথে কিন্তু তোমরা প্রচুর শাড়ির দোকান পেয়ে যাবে, বেড কভারেরও দোকান পেয়ে যাবে, ছেলেদের লুঙ্গি, গামছা, সমস্ত কিছুর দোকান কিন্তু পেয়ে যাবে। রাস্তার চারধারে অনেকগুলো ছোটো ছোটো শপ আছে, তার সাথে কিন্তু অনেকগুলো বড় শপও তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু দু সাইডে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। আর এখানে সব দোকানে যে হোলসেল বিক্রি হয় তা না, কিছু কিছু দোকানে কিন্তু রিটেলেও বিক্রি হয়, সেটা কিন্তু তোমাদের গিয়ে জিজ্ঞেস করে নিতে হবে অবশ্যই। এই গলিটার দুই পাশে না প্রচুর ছাপা শাড়ির দোকান আছে, তার সাথে কিন্তু কিছু দোপাট্টারও দোকান আছে। তোমরা যারা বিজনেস করতে চাও তারা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে এখান থেকে সমস্ত কিছু কিন্তু পারচেস করতে পারো। এখানে আমরা আর একটা লেহেঙ্গার দোকান পেয়ে গেছি, শুধুমাত্র লেহেঙ্গা না তার সাথে কিন্তু শাড়িরও অনেক কালেকশন আছে। এই যে কুন্তি ক্রিয়েশন, ইনসা ফ্যাশন আর স্টার দোপাট্টা, এই পরপর তিনটে দোকান যে তোমরা দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু প্রচুর কালেকশন আছে। তো এতক্ষণ পর্যন্ত আমি যেই স্ট্রিটের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছিলাম সেই স্ট্রিটটার নাম হচ্ছে 89 যমুনালাল বাজার স্ট্রিট। আর এখন এই স্ট্রিট থেকে বেরিয়ে আমরা চলে যাব বাগরি মার্কেটের দিকে। প্রথমে যে আমরা বড়বাজার থানার পাশ দিয়ে ঢুকে রাইটে টার্ন নিয়ে নিয়েছিলাম, আমরা যদি রাইটে টার্ন না নিয়ে সোজা হাঁটতে থাকি তাহলে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো বাগরি মার্কেটে। এখন আমরা বাগরি মার্কেটে গিয়ে মার্কেটটা ভালো করে এক্সপ্লোর করব, তার সাথে সাথে দেখব যে সেখানে কী কী কালেকশন আছে, কী কী শপ আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বাগরি মার্কেট যাওয়ার সময় তোমরা কিন্তু গলিতে এরকম কিছু শপ পেয়ে যাবে, এই গলিটাতেও কিন্তু তোমরা প্রচুর জুতোর দোকান পেয়ে যাবে, তার সাথে ব্যাগস, টয়েস, সমস্ত কিছুর দোকান কিন্তু পেয়ে যাবে। তো আমি এখন বাগরি মার্কেটে ঢুকে গেছি, আর বাগরি মার্কেটে ঢুকেই সবার ফার্স্টে একটা ব্যাগের শপ পেয়ে গেছি। খুব সুন্দর ব্যাগসের কিছু কালেকশন আছে সেখানে, তো পার্স থেকে শুরু করে হ্যান্ডব্যাগ, স্লাইং ব্যাগ, সাইড ব্যাগ, ক্লাচার্স, সমস্ত কিছুর কালেকশন কিন্তু এই দোকানটায় তোমরা পেয়ে যাবে। এখানে প্রাইসটা কিন্তু অনেকটা রিজনেবল ছিল, আর এখানে কিন্তু শুধুমাত্র হোলসেল না তার সাথে কিন্তু রিটেলও বিক্রি হয়। এখন ঠিক তার অপোজিটে একটা জুয়েলারি শপ পেয়ে যাবে, আর এই মুহূর্তে আমি এই শপের কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। শপটার নাম হচ্ছে MD কালেকশন, আর এই শপটায় কিন্তু প্রচণ্ড সুন্দর সুন্দর কালেকশন আছে। এখানে যে ইয়াররিংসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রচণ্ড রিজনেবল প্রাইসে আছে, প্রত্যেকটা ইয়াররিংস কিন্তু দেখার মতো, প্রচণ্ড ইউনিক ডিজাইনের উপর আছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে প্রচুর নেকপিসও তোমরা পেয়ে যাবে, শুধুমাত্র নেকপিস না তার সাথে কিন্তু ওয়েডিং পারপাসে তোমরা ক্যারি করার জন্য নেকলেসের সেটও পেয়ে যাবে। আর এই সবটাই তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু হোলসেলেই বিক্রি হয়। তোমরা যদি এখান থেকে কোনো জিনিস পারচেস করতে চাও তাহলে কিন্তু আমি এদের কন্ট্যাক্ট নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার সাথে কিন্তু আমি নাম্বারটা স্ক্রিনে মেনশনও করে দেবো, তোমরা কিন্তু প্লিজ গিয়ে চেক করে নিও। এখানে যে জুয়েলারি সেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট আছে, আর এই যে ইয়াররিংসগুলো দেখছো এগুলোর প্রাইস কিন্তু 100 থেকে 150 রুপিসের মধ্যে। প্রত্যেকটা ইয়াররিংসের ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর, তার সাথে কিন্তু এডি পাথরের উপর কাজ আছে। আর শুধুমাত্র অফলাইন না তার সাথে কিন্তু অনলাইনেও তোমরা জিনিস পারচেস করতেই পারো। আমার কিন্তু এখানে ইয়াররিংসের থেকেও জুয়েলারি সেটগুলো বেশি সুন্দর লেগেছে।
তোমরা যারা একটু সিম্পলের মধ্যে পড়তে ভালোবাসো তারা কিন্তু এখানে সিম্পল কালেকশনও প্রচুর পেয়ে যাবে। আর প্রত্যেকটা জুয়েলারির সাথে কিন্তু তোমরা ইয়াররিংস পেয়ে যাবে। বেসিক্যালি আমার এই জুয়েলারিটা ভীষণ সুন্দর লেগেছিল দেখতে, তাই জন্য আমি তোমাদের আরেকটু সুন্দর করে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই জুয়েলারিগুলোর সাথে সাথে কিন্তু তোমরা এখানে সাউথ ইন্ডিয়ান জুয়েলারি কালেকশনও পাবে। আমি এই শপটার ফুল লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা বাগরি মার্কেটে এসেই মাত্র দুটো দোকানের পরেই কিন্তু এই শপটা দেখতে পাবে। তো চলো এখন কিছু হেভি ওয়ার্কের উপর জুয়েলারি সেট দেখে নেওয়া যাক। এই জুয়েলারি সেটগুলোর সাথেও কিন্তু তোমরা ইয়াররিংস পেয়ে যাবে। আর এই শপটায় না প্রচুর চাঁদমালা ডিজাইনের উপরেও ইয়াররিংস আছে, যেগুলোর প্রাইস কিন্তু একদমই রিজনেবল ছিল। সত্যি বলতে প্রত্যেকটা জুয়েলারি আর ইয়াররিংস কিন্তু দেখার মতো ছিল। এখানে কিন্তু প্রচুর ঝুমকাও পেয়ে যাবে, ঝুমকা বলো চাঁদমালা বলো প্রত্যেকটাতে কিন্তু প্রচুর সুন্দর করে কুন্দন ওয়ার্কের উপর কাজ আছে। আর তার সাথে কিছু গুজরাটি ডিজাইনেরও কিন্তু ইয়াররিংস তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে বাগরি মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে গেট নাম্বার এইচে এই শপটা পড়বে। এখন আমরা ঠিক তার পাশের দোকানেই চলে এসেছি, যে শপটার নাম হচ্ছে এইচ হাই গ্রেড গ্যালাক্সি। এই শপটায় কিন্তু প্রচুর ব্যাগসের কালেকশন ছিল, প্রত্যেকটা কিন্তু ওয়েডিং পারপাসে ক্যারি করার জন্যই, ভীষণ সুন্দর, তার সাথে কিন্তু প্রচণ্ড গর্জিয়াসও। আর এনারা শুধুমাত্র হোলসেল না, তার সাথে কিন্তু রিটেলেও বিক্রি করেন। তো ভীষণ সুন্দর কালেকশনও ছিল এই শপটাতে। এই যে তোমরা যে এই কালেকশনগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটার প্রাইস কিন্তু ছিল 2450 রুপিস। দেখতে যথেষ্ট সুন্দর ব্যাগটা, কিন্তু রেটটা একটু হাই ছিল। আর এই যে গ্রে কালারের উপর গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা যে পার্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইস হচ্ছে 450 রুপিস। আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, এই শপটা কিন্তু তোমরা বাগরি মার্কেটে ঢুকে গেট নাম্বার এইচ এর সামনেই পেয়ে যাবে। তো এই যে ডিপ পিঙ্ক কালারের পার্সটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটার প্রাইস কিন্তু 350 রুপিস। আর এই শপটায় শুধুমাত্র তোমরা ব্যাগস, ক্লাচার্স, পার্স এই সব কিছুর কালেকশন না, তার সাথে কিন্তু পোর্টলিস ব্যাগও পেয়ে যাবে। প্রচুর হেভি ওয়ার্কের উপর পোর্টলিস ব্যাগের কালেকশন আছে এখানে। আর এই যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, এটার প্রাইস হচ্ছে 2850 রুপিস। এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, যত ব্যাগে হেভি ওয়ার্ক থাকবে তত কিন্তু প্রাইসটাও বেশি হবে। আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, এনারা কিন্তু শুধুমাত্র হোলসেলে বিক্রি করেন না, তোমরা কিন্তু চাইলেই রিটেলে পারচেস করতেই পারো। তবে তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নিও, বার্গেনিং করতে কিন্তু একদমই ভুলো না, তাহলে কিন্তু প্রাইসটা একটু কমই পড়বে। আর তোমরা গেট নাম্বার এইচ দিয়ে ঢুকে সোজা যেতে থাকলে কিন্তু এরকম দুধারে প্রচুর দোকান পেয়ে যাবে। আর তার সাথে যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেটার দুধারে প্রচুর দোকান আছে, এরকম জুয়েলারি দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে, এছাড়াও ব্যাগস, শুজ সমস্ত কিছুর দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখন যে জুয়েলারি দোকানটা তোমাদের দেখাচ্ছি, এই দোকানের কালেকশনও কিন্তু খুব সুন্দর ছিল, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু প্রচণ্ড গর্জিয়াস। আর এই শপটাতেও কিন্তু হোলসেল না, তার সাথে কিন্তু রিটেলও পেয়ে যাবে। তো তোমরা ভিডিওতে প্রত্যেকেই দেখেছো যে আমরা গেট নাম্বার এইচ দিয়ে ঢুকেছিলাম, আর এখন গেট নাম্বার বি দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর গেট নাম্বার বি দিয়ে বেরিয়ে সামনে এতগুলো দোকান তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা প্রচুর মেকআপের দোকান, তার সাথে জুয়েলারি, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, তার সাথে সফটওয়্যারও দোকানও পেয়ে যাবে। রাস্তার চারধারে কিন্তু এরকম ছোটো ছোটো কিছু দোকান আছে, তার সাথে কিন্তু বড় দোকানও পেয়ে যাবে। এই মুহূর্তে যে কসমেটিক্সের দোকানটা তোমরা দেখছো, এই দোকানের প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল ছিল, আর তার সাথে হিউজ অফ কালেকশনসও ছিল এখানে। আর এনারাও কিন্তু হোলসেলের সাথে সাথে রিটেলে বিক্রি করেন, তোমরা যদি চাও তাহলে রিটেলেও পারচেস করতেই পারো। দেখো এখানে কত সুন্দর সুন্দর কালেকশন আছে, তার সাথে কিন্তু তোমরা হ্যান্ডমেডেরও পেয়ে যাবে। লিপস্টিকের স্টার্টিং প্রাইস ছিল অনলি 30 রুপিস, আর ব্রাশগুলোর দাম বলছিল মোটামুটি তাও 100 রুপিসের মতো, আমার মনে হয় যথেষ্ট দামটা রিজনেবলই বলছিল। আর এই মার্কেটটায় না কুর্তির কালেকশনও কিছু পেয়ে যাবে, তার সাথে কিন্তু বাচ্চাদেরও কিছু কালেকশনও আছে। তবে হ্যাঁ, বাচ্চাদের পোশাক যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু সেগুলো হোলসেলেই বিক্রি হয়, এই মার্কেটে কিন্তু সেগুলো রিটেলে বিক্রি হয় না, খুব কমই দোকান আছে যেগুলো রিটেলে বিক্রি হয়। তো দেখো এরকমই দুধারে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে, যেই দোকানগুলোতে তোমরা প্রচুর কুর্তি, ওয়ান পিস, তার সাথে কিন্তু নাইট ড্রেসও পেয়ে যাবে। তোমরা যদি এই রোডটা ধরে সোজা যেতে থাকো তাহলে কিন্তু রাস্তার এই এক ধারেই কিন্তু প্রচুর দোকান পড়বে এরকম ছোট ছোট, আর এক ধারে কিন্তু প্রচুর বড় বড় দোকান পড়বে। তো এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হোলসেল অথবা রিটেল দুভাবেই বিক্রি করা হয়। বেবি ওয়্যার থেকে শুরু করে বড়দের জিনিসপত্র সব কিছু কিন্তু এরকম ছোটো ছোটো দোকানগুলোতে পেয়ে যাবে।
তো একটা ভিডিওর মাধ্যমে পুরো মার্কেটটা তো তুলে ধরা সম্ভব নয়, তাই আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন পর্ব নিয়ে। আর তোমরা তার সাথে কোন মার্কেটের কালেকশন দেখতে চাও, কী ধরনের কালেকশন দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তার সাথে সাথে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।